পৃথিবীর দিকে দেহে আসা সাত হাজার আটশো কেজি ওজনের গ্রহাণু বা পাথর আগামী দেড়শো বছরের মধ্যে আঘাত হানার কথা নিউ ইয়র্কের একশো দুইতলায় স্টেট বিল্ডিংয়ের সমান উঁচু গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে ব্যাপক ধ্বংসযোগ্য সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে তবে পৃথিবীর উপর গ্রহাণুটি আছড়ে পড়ার সম্ভাবনা বাইশ হাজার সাতশো ভাগের মধ্যে এক ভাগ মাত্র তবে সেই এক ভাগ আশঙ্কাও যদি বাস্তব হয় পৃথিবীর ধ্বংস অনিবার্য পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুটির গতিপথ পরিবর্তন করতে এরই মধ্যে হিসেব নিকেশ কষা শুরু করে দিয়েছে বিজ্ঞানীরা চীনের বিজ্ঞানীরা বলছে তাদের লং মার্চ ফ্লাইং রকেট দিয়ে গ্রহটির গতিপথ পরিবর্তন করা সম্ভব মহাকাশ বিষয়ক বিজ্ঞান সাময়িক একারাশে প্রকাশিত একটি প্রতিবেদনে তেইশটি মার্চ ফ্লাইং রকেট চূড়ার প্রস্তাব দিয়েছে গবেষকরা শুধু চীন নয় চূড়ান্ত পর্যায়ে গ্রহটি পৃথিবীর কাছাকাছি আসার সময় হলে এর গতিপথ পরিবর্তনের বিভিন্ন সমাধানের পথ খুঁজছেন মার্কিন গবেষণা সংস্থা নাসা আবার গ্রহণটিকে ধ্বংস করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছে অনেক বিজ্ঞানী যদিও এতে অনেক ঝুঁকি রয়ে যায় কেননা টুকরা টুকরা হওয়া বস্তুও পৃথিবীতে আঘাত হানলে ব্যাপক ক্ষতির আশঙ্কা থেকেই যায় এদিকে পৃথিবীতে আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর সৌরজর বিজ্ঞানের ভাষায় সৌরজরকে সিএনই বলা হয় এই ঝরে সূর্যের চারদিকে বিপুল পরিমাণের প্লাজমা নির্গত হয় যা পুরো সৌরজগতের জন্য অত্যন্ত বিপজ্জনক স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আলবিনে ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণায় এই ঝরের বিষয়ে সতর্কতার কথা বলা হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায় আছে গবেষণাপত্রটি গবেষকরা জানান পৃথিবী প্রথমবারের মতো সৌরজরের মুখোমুখি হয়েছিল আঠারোশো উনষাট আর উনিশশো সালে অর্থাৎ ঠিক একশো বছর পর আবার ভয়ঙ্কর সৌরঝোরের মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবী উনিশশো সালে ক্যারিংটন ইভেন্ট নামে সৌরঝড়ের আঘাতে পৃথিবীর মারাত্মক ক্ষতি হয়েছিল তিন দিন ধরে চলা সেই ঝড়ের পর ফাটল ধরেছিল পৃথিবী ঘিরে থাকা বিশাল চৌম্বক ক্ষেত্র আর তার ফাটল দিয়ে পৃথিবীতে ঢুকে পড়েছিল অত্যন্ত বিষাক্ত সৌরকণা আর মহাজাগতিক রশ্মি গবেষকরা জানান এমন ভয়ঙ্কর সৌরঝড় বা সিএনই পৃথিবীর উপর আশ্রি পড়ার সম্ভাবনা প্রতি দশকে এক দশমিক ছয় শতাংশ থেকে বারো শতাংশ তাই এবার তেমনি একটি সৌরঝড়ের আঘাত সহ্য করতে হতে পারে পৃথিবীকে